الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا সমস্ত প্রশংসা সমস্ত হামদ ও সমস্ত সানা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন সর্বশ্রেষ্ঠ মাখলুক ইনসান হিসাবে এবং তার দ্বীনের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর যুগে যুগে কালে কালে যে সমস্ত আম্বিয়া কিরামগণকে নবী রসুলগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরণ করেছিলেন মানব জাতির সঠিক পথের দিশারী হিসাবে তাদের সকলের উপর অবতীর্ণ হওয়ার সঙ্গে দরুদ ও সালাম, খুসুসান শেষ নবী নবীদেরও নবী জনাব মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার পরিবারের উপর অবতীর্ণ হওয়ার সঙ্গে দরুদ ও সালাম ধারা আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই। আজকে জুমার দিন এবং জুমার খুতবা হচ্ছে সংক্ষিপ্ত সময়, তাই নির্ধারিত সময়ের মধ্যে আমি একটি আয়াত পাঠ করেছি এবং আরও কিছু একটা কোরআনের আয়াতকে আমার উদ্দেশ্য আছে সেটাকে কেন্দ্র করে ইনশাআল্লাহ আমার জুমার সংক্ষিপ্ত খুতবা সমাপ্তিকরণের প্রচেষ্টা করব। আমার তৌফিক ইল্লা বিল্লাহ রব্বি শরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হাল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমাদের কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন মানুষ হিসাবে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং তার ইতিপূর্বে জিনকে, প্রথমে জিনকে এবং মানুষকে আমি সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এবারে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইবাদত বলতে আমরা কি বুঝি? আমরা জানি ইবাদত করা বা উপাসনা করা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান আনার পর, রসুলের উপরে ঈমান আনার পর একটা মুসলিম ব্যক্তি সর্বপ্রথম যেটা ইবাদত হবে সেটা হচ্ছে নামাজ, অতঃপর রমজানের ফরজ রোজা এক মাস, তারপরে ধন দৌলত যদি থাকে নিসাব পরিমাণ পর্যন্ত পৌঁছালে পরে তার যাকাত বা ওসর আদায় করতে হবে, পঞ্চম হচ্ছে যদি সামর্থ্য থাকে যেখানে যার বাড়ি সেখান থেকে এমন পুঁজি হয়ে গেল যাদের ভরণ পোষণের দায়িত্ব তার উপর আছে, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে একটা কিবলা তিনি করেছেন বাইতুল হারাম বাইতুল্লাহ মক্কার কাবাকে, সেখানে গিয়ে উমরা বা হজ সম্পাদন করা, তো এই সমস্তকে আমরা ইবাদত মনে করি। কিন্তু এর বাইরে যে ইবাদত আছে আমরা অনেকেই জ্ঞান রাখে আবার অনেকে জ্ঞান রাখে না। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে অজস্র জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, ইতাআত করো, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্যের ব্যক্তিত্ব অন্যের ইবাদত করো না, অন্যের কাছে মাথা নত করো না, অন্যের কাছে সিজদা করো না, অন্যের কাছে কিছু চেয়েও না, অন্যের কাছে মানত করো না, ও আতিউ রসুল এবং রসুলের ইতাআত করো, রসুল ব্যতীত অন্যের অনুসরণ করো না, রসুল ব্যতীত অন্যের অনুকরণ করো না।
ইতাআত শব্দটা প্রায় 21 জায়গায় ব্যবহার হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে তার নবীর ইতাআত করতে হবে। তাহলে ইবাদত বলতে কি বুঝি আমরা? আমরা বুঝি ঈমান আনার পর, কালমা পাঠ করার পর, অন্তরে সেটা কালমাটাকে পাঠ করলে হবে না শুধু। কারণ এই কালমা অনেক জায়গায় দেখা গিয়েছে, বাউল যারা 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 গান গায়, বাউল ট্রেনের মধ্যে দেখবেন যারা দূরবর্তী সফরে করে হিন্দু, সে মাথায় টিকি আছে, দেওয়া আছে আপনার ঝুলছে টিকি, এখানে টিপ আছে, বোঝা যাচ্ছে সে হিন্দু। কিন্তু মুসলিমদেরকে দেখলে আবার সে বাউল ইসলামী গান শুরু করে, ইসলামী গজল শুরু করে, আবার তাতে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সে পাঠ করে, তাহলে সে কি মুসলিম হয়ে গেল? না। প্রথমত বিষয় হলো যে আমাদের সমাজে যেটা প্রচলিত আছে কালেমা তাইয়েবা হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা কোরআন ও হাদিসের কোথাও নাই। লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহর মাঝখানে কিছু না কিছু আছে। লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মদ রাসূলুল্লাহ একত্রিত ভাবে কোথাও নাই। ও আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ বা ও আশহাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ, কালেমা তাইয়েবা বা কালেমা যেটা হচ্ছে তাওহীদ, সেটা কেবলমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ, এছাড়া অন্য কিছু নয়। তারপরে রয়েছে যেখানে দেখবেন ডাক্তার জাকির নায়েকেরও বিশেষ যে প্রোগ্রামগুলো হয় তাতে ইসলাম কবুল করে, দেখবেন কি বলে ইসলাম কবুল করানো হয়। ইসলাম কবুলের ভাষা হচ্ছে কালেমা শাহাদা, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি কোনো প্রভু নেই একমাত্র আল্লাহ ছাড়া, ওয়াহদাহু লা শারীকা লাহ, এবং তার কোনো শরীক নেই, তার কোনো সমকক্ষ নেই। ওয়াশহাদু আন্না, তারপরে বলছে ওয়াশহাদু আন্না, সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলুহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা অতপর রসুল। তাহলে কালেমা হচ্ছে মূল কালেমা হচ্ছে কালেমা শাহাদা, কালেমা তাওহীদ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা প্রত্যেক নবীর কালেমা ছিল। তো হিন্দুরা ওই বাউলরাও মুসলিমদেরকে দেখলে গজল চালু করে এবং তারাও লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, সঙ্গে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও তারা কিছু পাঠ করে, কিন্তু তারা মুসলিম হতে পারে না। কারণ কালেমা শুধু জবানে জিহ্বা দ্বারা পাঠ করলে মুসলিম হওয়া যায় না, কালেমা পাঠ করার সঙ্গে সঙ্গে অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। কালেমা আমি যে পাঠ করলাম, আল্লাহ ছাড়া কোনো ইবাদতের কেউ যোগ্য নাই, কোনো ইলাহা নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। অনেকে ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কেউ নাই। যে ব্যক্তি এটা বিশ্বাস করবে যে লা ইলাহা ইল্লাল্লাহ মানে কোনো কেউ নাই আর আল্লাহ ছাড়া, সেই ব্যক্তিও মুসলিম হতে পারবে না। কালেমার মূল মন্ত্রকে জানতে হবে, লা ইলাহা, এখানে কি বলা হচ্ছে? লা কেউ না, ইলাহা ইলাহা না, ইলাহা কাকে বোঝায়? মাবুদ কাকে বোঝায়? ইলাহা বলতে মাবুদ, যার উপাসনা করা হয়, যার ইবাদত করা হয়, যার কাছে কিছু চাওয়া হয়, যার কাছে মাথা নত করা হয়, যার সিজদা করা হয়, তাকে বলা হয় ইলাহা, অর্থাৎ মাবুদ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নয়। পরিষ্কার অন্তরের অন্তরটাকে আমাদের পরিষ্কার করতে হবে, আমাদের ভিতরে যদি ভুল থাকে সেটা দূরীভূত করতে হবে। লা কেউ নাই, ইলাহা কোনো ইলাহা নাই, কোনো মাবুদ নাই, ইল্লাল্লাহ একমাত্র আল্লাহ ছাড়া, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হচ্ছেন একমাত্র ইবাদতের যোগ্য, তারই ইবাদত করতে হবে, তার ব্যতীত অন্যের অন্য কারো ইবাদত করা যাবে না। তাহলে এটাকে কালমা পাঠ করতে হবে, এর অর্থ জানতে হবে, এটাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং সঙ্গে সঙ্গে প্রচেষ্টা করতে হবে এর উপরে আমল করার। এবারে এটাকে বিশ্বাস করার পর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনা, কেননা আমরা যে যুগে বাস করছি ইতিপূর্বে 1400 বছর গত হয়ে গিয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে প্রেরণ করেছিলেন শেষ নবী এবং রসুল হিসেবে, এবং শেষ নবী ও রসুল হিসেবে যখন ঘোষণা করে দেওয়া হয়েছে তখন আর কিয়ামত পর্যন্ত কোন নবী এবং রসুল আসবেন না। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন যে কিয়ামত পর্যন্ত, আমার পর কিয়ামত পর্যন্ত 30 জন মিথ্যুক ব্যক্তি আসবে যারা নিজেদেরকে নবী বলে দাবি করবে, অথচ তারা নবী না, আমিই হলাম শেষ নবী বা রাসূল। আর এ পর্যন্ত পাওয়া গিয়েছে প্রায় 27 জন, প্রায় 27 জনকে পাওয়া গিয়েছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন আনাচে কানাচে, যে যারা নিজেদেরকে নবী বা রাসূল বলে দাবি করেছিল। এর মধ্যে আমাদের ভারতের পাঞ্জাবে গোলাম আহমদ মির্জা ভারতের পাঞ্জাবে, সেও নিজেকে রসুল বা নবী বলে দাবি করেছে। প্রথমে সে নিজেকে দাবি করেছিল যে আমি হচ্ছি ঈসা মাসিহ, তারপরে বলেছিল আমি ইমাম মাহদী, অতঃপর শেষের বেলা বলেছে আমি হলাম সরাসরি আল্লাহর রসুল। তো তার উপরে যারা ইমান এনেছে, তাকে যারা রসুল হিসাবে বিশ্বাস করেছে, তারা সঙ্গে সঙ্গে দীন ইসলাম হতে খারিজ হয়ে গিয়েছে।
কিন্তু সেই আহমদিয়া যারা কাদিয়ানি তারা আবার নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, অথচ আমাদের প্রতিবেশী যে রাষ্ট্র পাকিস্তান সেখানে পরিষ্কার পাকিস্তানের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ব্যক্তি কাদিয়ানি সে যদি নিজেকে মুসলিম বলে দাবি করে যে কোনো ব্যক্তি তাকে হত্যা করে দিতে পারে, তার দেহ থেকে তার গর্দানটা নামিয়ে দিতে পারে। আর আমাদের এখানেও কাদিয়ানিরা কলকাতার বুকে তো কিছু দু একটা মসজিদ আছে, আমাদের আশপাশেও অনেক ব্যক্তি কাদিয়ানি হচ্ছে, কারণ তারা টাকা পয়সা খরচা করে, তারা টাকা পয়সা খরচা করে মানুষের ইমানকে ক্রয় করে নেয়। যাত্রী কোনো মুসলিম ব্যক্তি যদি কাদিয়ানি হয় তাকে জমি গাড়ি বাড়ি তার সঙ্গে ভালো স্ত্রী সুন্দরী রূপসীর সঙ্গে তারা বিয়েও দিয়ে দেয়। তো এটা হচ্ছে ইমান বাঁচাবার খুব কঠিন যুগ, অনেক মানুষ অভাবে পড়ে গিয়ে তাদের সব করে পড়ে যাচ্ছে, ইমান আহরণ করছে। তো আমার বলার উদ্দেশ্য এটা যে কাদিয়ানিদের থেকে প্রথম হচ্ছে সাবধান, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে ভবিষ্যৎ বাণী করে গিয়েছেন, ওই পাঞ্জাবের গোলাম আহমদ মির্জা সে একজন, তো তার মৃত্যু হয়েছিল এমন ভাবে যে কলেরা রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল। কলেরা রোগে আক্রান্ত হলে সাধারণত পায়খানা হয়, পায়খানা দ্বার দিয়ে পায়খানা হতে হতে মারা যায়, কিন্তু সে যখন মারা যাচ্ছিল তার পায়খানার দ্বারের সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরাট আযাবে সে গিয়ে গ্রেপ্তার হয়ে তার মুখ দিয়েও পায়খানা বের হচ্ছিল। তো গেল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শেষ নবী বা রাসূল হিসেবে ঘোষণা করেছেন, তারপরে কোন নবী আর রাসূল আসবে না, এর উপর ঈমান আনতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে, আমল করতে হবে। ইবাদতের ইবাদত হচ্ছে সেটাই যেটা আল্লাহর আনুগত্য করে করা হবে, রাসূলের আনুগত্য করে করা হবে। সেটা আপনি পারিবারিক জীবনযাপন করুন, সাংসারিক কোনো কাজকর্ম করুন, আপনি রুজি রোজগার করুন, যদি আপনার কোরআন ও হাদিসের নির্দেশ অনুসারে আপনি ব্যবসা বাণিজ্য করেন, আপনি রুজি রোজগার করেন, আপনি চাকরি বাকরি করেন, আপনি বিবাহ শাদী সন্তান লালন পালন যা কিছু করবেন সব ইবাদতের মধ্যে গণ্য হবে, সবই ইবাদতের মধ্যে গণ্য হবে। আপনি উঠছেন বাড়ি থেকে, বাড়ি থেকে বের হচ্ছেন, আপনি দোয়া পাঠ করছেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি পাঠ করে বেরোচ্ছেন, একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুরক্ষার মধ্যে চলে যাচ্ছেন, দ্বিতীয়ত হলো আপনি যে পদ চালাচ্ছেন, আপনি গাড়িতে উঠছেন পাঠ করছেন, সুবহানাল্লাজি সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, আপনি চলাচল করছেন, আপনি গাড়িতে সফর করছেন, সেটাও আপনার ইবাদত। আপনি প্রস্রাব পায়খানায় প্রবেশ করছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শিক্ষা দিয়েছেন আপনি যখন প্রস্রাব বা পায়খানায় প্রবেশ করবেন আপনি কি করবেন, বাম পায়ে প্রবেশ করবেন আর পাঠ করবেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, সেখানে যাচ্ছেন দুশ্চরিত্রা জিন পুরুষ এবং নারী থেকে আপনি পানা চাইছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, অতঃপর বের হচ্ছেন গুফরা নাকা, কারণ আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন যে পায়খানা বা প্রস্রাবরত অবস্থায় সমস্ত জিনিসের অবস্থায় সমস্ত অবস্থায় আপনি আল্লাহর নাম নিতে পারবেন, কিন্তু যখন স্বামী স্ত্রী সঙ্গমে রত হয়ে গেলেন বা পায়খানা প্রস্রাবখানে রয়েছেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিতে পারবেন না, কারণ আপনি অপবিত্র অবস্থায় রয়েছেন। তখন বার হলেন যখন ডান পায়ে বার হচ্ছেন আর পাঠ করছেন গুফরানাকা, হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করো, কারণ আমি ওই অবস্থায় ছিলাম, ততক্ষণ তোমার অবস্থা ইবাদতে লিপ্ত হতে পারেনি। অর্থাৎ ওই অবস্থা ছাড়া কোরআন ও হাদিস সম্মতভাবে আপনি যদি ভালো অবস্থায় থাকেন, চলাচল করেন, আপনি কোনো অবৈধ কাজ না করেন, আপনার খাওয়া দাওয়া উঠা বসা চাল চলন সমস্ত ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইবাদত নিধিবদ্ধ করবেন। এমনকি বলা হয়েছে রাস্তায় চলাচল করতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যদি রাস্তায় চলাচল করতে গিয়ে কোনো আল্লাহর নেক বান্দার পায়ে একটা কাঁটা পর্যন্ত ফুটে যায় আর সে তাতে কষ্ট পায় আর কোনো ধরনের ভুল কথা তার মধ্যে বেরোলো না, অনেকে কি হয় ঠোকর খেয়ে গেল পড়ে গেল সঙ্গে সঙ্গে মুখ দিয়ে একটা বিশ্রী ভাষা সে বের করে, তো এটা বের করলো না, সে ধৈর্য ধরলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল আমাদেরকে মানে আমাদেরকে কি দিচ্ছেন, পুরস্কার শোনাচ্ছে যে তার গুনাহ মাফ হয়ে যায়, একটা কাঁটাও যদি মুমিনের পায়ে ফোটে তাহলে তার কাঁটা ফোটার সঙ্গে সঙ্গে যেটা কষ্ট হয় সেই কষ্টের দরুনে মুমিনের গুনাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেন। তাহলে আমরা বুঝতে পারছি যে চলাচল করতে গেলে আমাদের ওঠা বসা চলাফেরা যেগুলো আছে সমস্ত কিছু জীবনের মধ্যে চলাচল করতে গেলে ওঠা বসা করতে গেলে ভুল হতে পারে আর ভুল হলে পরে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, কারণ মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদম সন্তান কুল্লু বানি আদম খাতাউন, আদম সন্তান মাত্রই ভুলকারী, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো
সৃষ্টি করার পরে তাকে বিশেষ নিয়ামত দ্বারা কি করা হলো, ফেরেশতাদের দ্বারা সিজদা করানো হলো, তারপরে নিষেধ করা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বারা যে সমস্ত ক্ষেত্রে তুমি ঘোরাফেরা করো, তোমরা স্বামী স্ত্রী বসবাস করো, কিন্তু ওই গাছটার কাছে যেও না। তো আদম আলাইহিস সালাম ভুল করলেন। তো আদম বা মানুষের মানব জাতির স্বভাব হচ্ছে তারা ভুল করবে। কুল্লু বানি আদম খাতাউন খায়রা খাতাইনা তাওয়াবুন, আর তাদের মধ্যে উত্তম ভুলকারী গুণাকারী, যে ব্যক্তি গুণা করলো ভুল করলো তাদের মধ্যে উত্তম হচ্ছে, শ্রেষ্ঠ হচ্ছে সেই ব্যক্তি যে সঙ্গে সঙ্গে ভুলটা বুঝতে পারলো, বুঝতে পারার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এসে সে ক্ষমা চাইল, যার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করো, তওবাতান নাসুহা করতে হবে। সাধারণত তওবা যে ভুল হয়ে গেল, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পর পাঠ করলাম, আল্লাহকে ক্ষমা করে দাও, আবার সে ভুলটা করলাম না, এই ভুলে ক্ষমা হবে না। তওবাতুন নাসুহা বলা হয়েছে কাকে? আপনি ভুল করেছেন, আপনি বুঝতে পারছেন এটা একটা বিরাট ভুল, আর এই ভুল যদি ক্রমাগত আপনি করতে থাকেন তাহলে বিভিন্ন হাদিসে যেটা ইঙ্গিত পাওয়া যায় যে মানুষ ভুল করতে করার সঙ্গে সঙ্গে তার অন্তরে একটা করে রেখা পড়তে থাকে, একটা করে রেখা পড়তে থাকে, তারপরে অন্তরটা এমন সময় যে কালো, পরিপূর্ণ কালো হয়ে গেলে পরে সেটা পাথরের মতো হয়ে যায়, কোনো ভালো কথা কোনো ভালো জিনিস তার অন্তরে আর নেয় না, কোনো ভালো কথা তার কান আর শ্রবণ করতে চায় না, কোনো ভালো জিনিস তার চোখ আর দর্শন করতে চায় না। তো তার থেকে কি করবেন, তওবা নাসুহা করতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠিত তওবা, একদম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করতে হবে, এমন ভাবে যে আল্লাহ ওই যে ভুল আমি করছিলাম, নামাজ না পড়ছিলাম বা অমুক গুনাহের কাজ যে করছিলাম, আল্লাহ আমি আজ থেকে তওবা করলাম, জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, বা ওই গুনাহের কাজটা যে কাবিরা গুনাহ মনে হচ্ছিল সেই গুনাহের কাজ আর জীবনে কোনোদিন করবো না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি গফুরুর রহিম, তিনি রহমানুর রহিম, তিনি আপনার পাপকে ক্ষমা করবে। সেই মুসলিমের হাদিসে একটা ঘটনা এসছে, সেই ঘটনার পরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মানুষ জাতি যদি ভুল না করত, এই মানুষ যদি ভুল না করত আর ভুল করার পর যদি আল্লাহর কাছে ক্ষমা না চাইতো, তাহলে কি করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা মাখলুক সৃষ্টি করতেন, অন্য একটা মাখলুক সৃষ্টি করতেন যারা ভুল করতো আর আল্লাহর কাছে ক্ষমা চাইতো। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভুল করে যে ব্যক্তি ক্ষমা চায় তার প্রতি অনেক খুশি হন, অনেক খুশি হন, এত খুশি হন যে এক ব্যক্তির ঘটনা ওখানে উল্লেখ করা হয়েছে, যে ব্যক্তি মরুভূমির পথে চলছে, মরুভূমির পথে যেতে 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 মরুভূমি বিরাট, এ মাথা থেকে ও মাথা দেখা যায় না যে কোথায় গিয়ে রাস্তা সে পাবে। তো সেখানে একটি গাছ তলায় কি করছে, নিজের উঠকে বেঁধে রেখে আর ঘুমিয়ে পড়েছে, যখন ঘুম থেকে ভাঙছে তার, দেখছে যে আশেপাশে আর উঠকে দেখতে পাচ্ছে না, যে উটের পিঠে তার খাদ্য ছিল, তার পানীয় ছিল, সেই ব্যক্তি নিরাশ হয়ে গেল যে আর আমার কোনো গতি নেই, কারণ হেঁটে পার করার তার ক্ষমতা নাই, আর সেই মরুভূমিতে সে বিনা খাওয়া দাওয়াতে সে মরে যাবে। তো এইভাবে নিরাশ হয়ে সে জীবন থেকে নিরাশ হয়ে গেল, আর কি করলো, ঘুমিয়ে পড়লো। আবার আবার কিছুক্ষণ পর যখন তার ঘুম ভাঙছে, তখন সামনে দেখতে পাচ্ছে যে তার উট ওইভাবে দাঁড়িয়ে আছে যেভাবে হারিয়ে গেছিল, অর্থাৎ তার পিঠের মধ্যে পানীয় রয়েছে, খাদ্যবস্তু রয়েছে। তখন সে খুশিতে বলে ফেললো, জ্ঞান, স্বাভাবিক জ্ঞান হারিয়ে ফেললো, হারিয়ে ফেলে বলছে হে আল্লাহ, তুমি আমার বান্দার, আমি তোমার প্রভু। তো অনুরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি যে জ্ঞান হারা হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, অনুরূপ কোনো বান্দা যখন পথভ্রষ্ট হয়ে যায়, পথ হারা হয়ে যায়, শয়তান তাকে নিজের গ্রেফতারে নিয়ে নেয়, শয়তান তাকে পাপ কাজ করাচ্ছে, গুনাহের কাজ করাচ্ছে, সে যখন ভুল বুঝতে পারে, নিজের ভুলটা বুঝতে পারলো যে এটা আমি যেটা করছি এটা সঠিক কাজ হচ্ছে না, এটা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত করছি বা কোরআন হাদিসের অবাধ্যতা করে করছি, সেই ভুলটা বুঝতে পেরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে সে এসে ক্ষমা চায়, তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চেয়ে বেশি খুশি হন তার প্রতি, আর সেই বান্দার অতীতের সমস্ত গুনাহকে তিনি মাফ করে দেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে তিনি দয়াবান, মেহেরবান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপরে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দাদের উপরে রহমান এবং রহিম, তিনি কাল কিয়ামতের দিনে 99% দয়া বা রহমত তার প্রসারিত করবে, কেবলমাত্র যারা এই পৃথিবীতে বসবাস করতে গিয়ে কিছু কাবিরা গুনাহ, যেগুলো কোরআনে নিষেধ করা হয়েছে, যেগুলো হাদিসে নিষেধ করা হয়েছে, এই বিষয়ে পূর্বে অনেক আলোচনা করা হয়েছে, এই কাবিরা গুনাহগুলো থেকে যারা বেঁচে থাকতে পারবে, যারা তাওহীদের উপরে মৃত্যুবরণ করতে পারবে,
তারা কাল কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু তাআলার সেই অশেষ রহমত পাবে, আর রহমতের দ্বারাই আল্লাহ সুবহানাহু তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। তো আমাদের প্রচেষ্টা করতে হবে, আমাদের অনুসন্ধান করতে হবে যে আমাদের জীবনে কোনগুলো ভুল রয়ে গিয়েছে, আমাদের জীবনে কি কি ভুল রয়ে গিয়েছে বা কি কি ভুল আমরা করছি, সেই সমস্ত ভুল যদি আমরা বুঝতে পারি, সেই সমস্ত ভুল থেকে আমাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলার কাছে তওবা করতে হবে। তওবা করার পর পরিপূর্ণভাবে ইসলামের দিকে ফিরে আসতে হবে, কারণ আল্লাহ সুবহানাহু তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। তো পরিপূর্ণভাবে যদি ইসলামের ভিতরে প্রবেশ না করা যায় তাহলে মুসলিম হওয়া যায় না। মুসলিম অর্থাৎ হচ্ছে আত্মসমর্পণকারী, আর আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, চিরুপ ভয় করা উচিত, আর তোমরা মরিও না মুসলিম না হয়ে, মুসলিম না হয়ে মরনে অর্থাৎ সম্পূর্ণ ইসলামের অবস্থায় এসে না মরলে, মুসলিম না হয়ে মরলে কবরে পাকড়াও হতে হবে, আখেরাতে পাকড়াও হতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে কাল কিয়ামতের দিনে বঞ্চিত হতে হবে। তো আমাদের ভিতরে যে ভুলগুলো আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সেগুলো অনুভব করার সুমতি প্রদান করেন, এবং সেই ভুলগুলো থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দরবারে তার কাছে তওবা করার সুমতি প্রদান করেন। আমিন। الحمد لله وحده ما لا عباد الا عباده والصلاه والسلام على رسول الله اما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما। এই যে আমি আয়াতটা পাঠ করলাম সূরা আযাবের 56 নম্বর আয়াত, তো এই আয়াতের ব্যাখ্যায় যেটা পাওয়া যাচ্ছে, আমি আগে অনেক জায়গায় বলেছি এবং এটা হচ্ছে সে আমাদের ভেতরে যেটা আছে, যে আমলগুলো আছে সেই আমলগুলো যদি কোরআন ও হাদিস সম্মত হয় আলহামদুলিল্লাহ, যদি আমাদের দ্বারা কোরআন ও হাদিসের বাইরে কিছু আমল হয় তাহলে সেগুলো পরিত্যাগ করতে হবে। আমরা যে আমল করছি হয়তো কোনো আমল আমরা জানি না, সেই আমলটাকে আমাদের গ্রহণ করতে হবে যদি কোরআন ও হাদিস আমাদেরকে পারমিট করে। তো আমরা নামাজের ভিতরে যেটা করি সাধারণত 4 রাকাত নামাজ বা 3 রাকাত নামাজ মাগরিবের, অর্থাৎ 2 তাশাহুদ বিশিষ্ট সালাত বা নামাজে যেটা আমরা করি সেটা হচ্ছে প্রথম তাশাহুদে বসে, ধরুন 4 রাকাত জোহরের নামাজ আদায় করা হচ্ছে, প্রথম তাশাহুদে বসে আমরা কি করি আত্তাহিয়া তো পাঠ করে উঠে যাই, তৃতীয় রাকাতের জন্য উঠে যায়, মাগরিবের সময়ও তৃতীয় রাকাতের জন্য উঠে যায়, শুধুমাত্র আত্তাহিয়া তো পাঠ করি, সেখানে আমাদের দরুদ ইব্রাহিম পড়া হয় না। অবশ্য এটা হাদিসে এসছে, সেই বুখারি মুসলিমের হাদিসে এসছে যে প্রথম তাশাহুদে বসে আত্তাহিয়া তো পাঠ করতে হবে। এবারে ইসলামের শুরুর দিকে অনেক কিছু ছিল, আবার পরের দিকে অনেক কিছু এসেছে, নামাজের মধ্যেই অনেক পরিবর্তন হয়েছে। নামাজ প্রথমে যখন 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয় মক্কার মধ্যে, 5 ওয়াক্ত যে নামাজ ছিল সেটা হলো 2 রাকাত 2 রাকাত করে 4 ওয়াক্ত নামাজ, আর মাগরিবের নামাজ ছিল 3 রাকাত। যখন মদিনায় আসা হলো তখন কি করা হলো, জোহরের নামাজ 4 রাকাত করা হলো, আসরের নামাজ 4 রাকাত করা হলো, এবং এশার নামাজকে 4 রাকাত করা হলো, আর দিনের বিত্র হিসাবে, দিনের বিত্র বিত্র শব্দের অর্থ হচ্ছে বেজোড়, দিনের বিত্র হিসাবে ছেড়ে দেওয়া হলো মাগরিব নামাজকে 3 রাকাত তার অবস্থায়। আর সফররত অবস্থায় মানুষ যখন বাড়ি থেকে বের হবে সে 22.5 কিলোমিটার বা 23 কিলোমিটারের বেশি যাবে, সফররত অবস্থায় ওই মাগরিবের নামাজকে আদায় করতে হবে অর্থাৎ 2 রাকাত করে। এখন বিষয় হলো যে নামাজে অনেক পরিবর্তন হয়েছে, নীতিমালার মধ্যে অনেক পরিবর্তন হয়েছে, তো পরবর্তীতে যেটা যখন আয়াত অবতীর্ণ হলো সূরা আযাবের ওই আয়াতটা যেখানে বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং ফেরেশতাগণ তার নবীর উপরে প্রার্থনা করে, সালাম প্রেরণ করেন, হে ঈমানদারগণ তোমরাও তার নবীর উপরে কি করো, প্রার্থনা পাঠাও, সালাম পাঠাও বা দরুদ পাঠাও। তখন সাহাবায়ে কিরামগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর কাছে ছুটে গিয়েছিলেন, তারা কিন্তু এটা শুনে মন গড়া দরুদ সৃষ্টি করে নেয়নি, যেমনটি আজকে দেখা যায় আমাদের বিদাতি ভাইদের মধ্যে, তারা কি করে
সঙ্গে সঙ্গে যে আয়াতটি পাঠ করা হল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা গাইতে শুরু করে দেয়। অথচ 56টি হাদিসের গ্রন্থ, কোন হাদিসের গ্রন্থের মধ্যে ওই দরুদটির অস্তিত্ব পাওয়া যায় না। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন যাওয়া হলো, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবা কেরামগণ যখন জিজ্ঞেস করলেন, হে আল্লাহ রসুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আপনার উপরে সালাম প্রেরণ করতে, দরুদ প্রেরণ করতে, কিভাবে আমরা প্রেরণ করব, তখন তিনি দরুদ ইব্রাহিম শিক্ষা দিলেন এবং নামাজের মধ্যে পাঠ করতে বললেন। বিস্তারিত রয়েছে সূরা আহজাবের 56 নম্বর আয়াতের ব্যাখ্যা হিসাবে আমাদের কাছে রয়েছে, যেটা তাফসীর হাসানুল বায়ান এবং নাসাইতে একটি হাদিস এসছে, যেটা বিদির সলাত হিসাবে, বিদির সলাতের একটি হাদিস এসছে নাসাইতে, যেখানে বিদির সলাত আমরা কি বুঝি, অধিকাংশ মানুষ আমরা কি করি, এক রেখা বিদির পড়ি। কিন্তু এক রেখা বিদির কাজের জন্য জানেন, যেহেতু তবুও নবী সাল্লাম অনুমতি দিয়েছেন, নবী সাল্লাম বলছেন বিদির পড়া প্রত্যেক উম্মতের জন্য, প্রত্যেক ব্যক্তির জন্য জরুরি। যে চায় 5 রাকাত পড়তে সে 5 রাকাত পড়বে, যে 3 রাকাত ইচ্ছা পড়তে চায় সে 3 রাকাত পড়বে, যার ইচ্ছা সে 1 রাকাত পড়বে সেই 1 রাকাতে পড়তে পারে। কিন্তু আমরা অধিকাংশ কি করে নিয়েছি, নামাজ পড়লাম এসার 2 রাকাত সুন্নত পড়লাম, 1 রাকাত দ্বিতীয় পড়লাম, চলে গেলাম। 1 রাকাত দ্বিতীয় কাদের জন্য বিশেষ করে জানেন, যারা তাহাজ্জুদের নামাজ পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাহাজ্জুদ বা রাতের নামাজ হচ্ছে 2 রাকাত করে, রাতের নামাজ হচ্ছে 2 রাকাত করে। যখন 2 রাকাত করে পড়তে থাকবে, দেখবে যে ফজরের সময় হয়েছে, 1 রাকাত করে তুমি বিদির করে নেবে অথবা বিজড় করে নিলে। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে বিদির নামাজ 1 রাকাত তাদের জন্য যারা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের নামাজ আদায় করে, 2 রাকাত পড়লো, 2 রাকাত পড়লো, 2 রাকাত পড়লো, এইভাবে করতে করতে হয়তো 6 রাকাত পড়েছে, দেখছে ফজরের ওয়াক্ত হয়ে গেছে, সঙ্গে সঙ্গে 1 রাকাত পড়ে বিদির করে নিল, 8 রাকাত পড়েছে, 1 রাকাত পড়ে নিল, বিদির করে নিল, 10 রাকাত পড়েছে, 1 রাকাত পড়ে নিল, বিদির করে নিল, অর্থাৎ বিজড় করে নিল। কিন্তু আমরা অধিকাংশ করে নিয়েছি 1 রাকাত বিদির পড়ে চলে যায়, এটা ঠিক না। 3 রাকাতও বিদির সময় সময় পড়তে হবে, 5 রাকাতও বিদির পড়তে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাকাত বিদির পড়েছেন, 5 রাকাত পড়েছেন, 7 রাকাত পড়েছেন, 9 রাকাতও বিদির পড়েছেন। 3 রাকাত এবং 5 রাকাত বিদির ক্ষেত্রে পরিষ্কার বুখারী মুসলিমের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বৈঠক করতেন না, 2 রাকাতেও বসতেন না, আর 4 রাকাতেও বসতেন না। কিন্তু 7 রাকাত বিদির পড়লে বা 9 রাকাত বিদির পড়লে, 7 রাকাত পড়লে তিনি 6 রাকাতে বসতেন, বসে আবার উঠে 1 রাকাত পড়ে আর তারপরে সালাম ফিরতেন। 9 রাকাত বিদির পড়লে তিনি কি করতেন, 8 রাকাতে বসতেন। আর নাসাইর হাদিসে পরিষ্কার রয়েছে, একদম হাদিস পরিষ্কার, যে রসুল সাল্লাম 9 রাকাত বিদির পড়তেন, 9 রাকাত বিদির পড়তে গিয়ে তিনি 8 রাকাতে বসতেন, বসার সময় তিনি কি পাঠ করতেন, আত্তাহিয়াত পাঠ করতেন এবং দরুদ পাঠ করতেন, তারপরে উঠে আবার 1 রাকাত পড়ে তবে সালাম ফিরতেন। তার এখান থেকে বোঝা গেল পরিষ্কার, তাফসীর হাসানুল বায়ানে ওই হাদিসটা আনা হয়েছে, হাদিসটা বাইহাকি সহবল ইমানেও আছে, ওই হাদিসটা এনে ওখানে পরিষ্কার করে দেওয়া হচ্ছে যে যেটা প্রথম দিকে আদেশ ছিল যে 4 রাকাত বিশিষ্ট বা 3 রাকাত বিশিষ্ট সালাতে যেটা 2 তাশাহুদের বৈঠক, প্রথম রাকাত প্রথম তাশাহুদে কেবলমাত্র আত্তাহিয়াত পাঠ করতে হবে, সেটা হলো আগের হাদিস এবং আগের আমল। পরের যেটা সূরা আহজাবে 56 নম্বর আয়াত অবতীর্ণ হওয়ার পর দরুদ ইব্রাহিম পাঠ করা প্রত্যেক বৈঠকের জন্য জরুরি করে দেওয়া হলো, এমনকি নাসাইর ওই হাদিস যেটা 9 রাকাত ভিতরে হাদিস, সেটাকে এনে বুঝিয়ে দেওয়া হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কি করেছেন, 8 রাকাতের মাথায় বসেছেন, অর্থাৎ প্রথম তাশাহুদে বসেছেন, বসে তার আত্তাহিয়াত পাঠ করেছেন, অতঃপর দরুদ ইব্রাহিম পাঠ করে তারপরে উঠে 1 রাকাত পাঠ করেছেন। তাহলে আমাদেরকেও যখন আমরা হাদিস জেনে গেলাম, তখন আমাদেরকেও আমল করতে হবে আস্তে আস্তে, হয়তো প্রথমে হয়তো কষ্টকর হবে, হয়তো পড়ে উঠে যাওয়ার চেষ্টা করব, তো প্র্যাকটিস করতে হবে আস্তে আস্তে, যে আমাদেরকে অভ্যাসে পরিণত করতে হবে, যে 4 রাকাত নামাজ হলে পরে, 3 রাকাত নামাজ হলে পরে প্রথম আমরা যে তাশাহুদ করি সেখানে আত্তাহিয়াত ছাড়াও দরুদ ইব্রাহিম পড়ার আমাদের আমলে পরিণত করতে হবে। তারপরে বিষয় গেল যে নামাজের মধ্যে যেটা আমরা কি করি, তাবাররুক করা হবে বলা হয়, ইতিপূর্বেও বলেছি, তবু অনেক ভাইদের দেখা যায় যে হয়তো খেয়াল করেনি, তাবাররুক কাকে বলা হয়, বাম পাটাকে ডান পায়ের পায়ের নিচে দিয়ে বের করে দেওয়া এবং ডান পাটাকে খাড়া রাখা, এটাকে বলা হয় তাবাররুক। তো তাবাররুকের যত হাদিস আছে, যত গ্রন্থের মধ্যে হাদিস আছে, সে বুখারী মুসলিম হোক বা তিরমিজি নাসাঈ ইবনে মাজাহ যার মধ্যে হোক না কেন, আর সহিহ ইবনে খুজাইমার মধ্যে পরিষ্কার যে সেটা হচ্ছে 2 তাশাহুদ বিশিষ্ট নামাজে, বুঝতে আসে, বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে না, 2 তাশাহুদ বিশিষ্ট অর্থাৎ আজকে তো জুমা 2 রাকাত নামাজ, কিন্তু আগামীকাল পড়বো যেটা
বা গতকাল যেটা পড়েছি চার রাকাত নামাজ, প্রথম বৈঠকে আমরা যেভাবে মানে কিভাবে বসবো, বাম পায়ের উপরে ডান পা খাড়া করে, আর দ্বিতীয় বৈঠক শেষ রাকাতটা আমরা বাম পাটাকে ডান দিক দিয়ে বের করে দেবো আর ডান পাটাকে খাড়া রাখবো। এটা হলো দুই তাসাহুদ বিশিষ্ট নামাজের নিয়ম। কিন্তু যদি আমি দু রাকাত নামাজ পড়ি তাহলে একটা তাসাহুদ সেখানে তো দুটো তাসাহুদ হচ্ছে না, সেখানে তো দুটো তাসাহুদ হচ্ছে না। বা তিন রাকাত বেঁধে যদি একেবারে পড়ি সেখানে তো একটা তাসাহুদ, পাঁচ রাকাত যদি একই টানে পড়ি একটাই তাসাহুদ। সেখানে কিভাবে বসা হবে, সেখানে বাম পায়ের উপরে বসতে হবে আর ডান পা খাড়া রাখতে হবে। তাবারুক সেখানে নাই, তাবারুক হচ্ছে দুই তাসাহুদ বিশিষ্ট নামাজের মধ্যে। তো এই নিয়ম নীতিগুলো আমাদের জানতে হবে, হয়তো আমাদের মধ্যে নেই, সেগুলো আমলে পরিণত করার প্রচেষ্টা করতে হবে। আর যদি আমল হয়ে থাকে যে আমরা দুটোই হয়তো দু রাকাত নামাজ পড়ছি তাবারুক করছি, সেটাকে আস্তে আস্তে ছাড়ার প্রচেষ্টা করতে হবে। কারণ একটা জিনিস অভ্যাস হয়ে গেলে পরে আবার সেই জিনিসটাকে ছেড়ে নতুন জিনিস অভ্যাস করতে কষ্ট হয়। আর একটা জিনিস আমি বলবো যে অনেক কিছু আমাদের শোনা হয়, বলা হয় এটা নতুন শুনছি, নতুন শুনছি মনে হয় কেন? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরআনের ব্যাখ্যা কৌশল হিসাবে তার জীবন যে 23 বছরের জীবন দেখে গিয়েছেন, 23 বছরের যে জীবন রেখে গিয়েছেন সেই জীবনে কখন কি ঘটেছে সমস্ত কিছু হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে। কিন্তু 1,24,000-এর বেশি সাহাবায়ে কেরামগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় ভাষণ দিয়েছিলেন, বিদায় হজ্জের মাঠে যখন ভাষণ দিয়েছিলেন, যত সাহাবা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেক সাহাবার মধ্যে অনেক সাহাবাই হাদিস জানতেন না অনেক কিছু। কারণ ধরুন আজকে মসজিদের মধ্যে যারা উপস্থিত আছে, আজকে যে জুমার খুতবা দেওয়া হচ্ছে যারা উপস্থিত নাই তারা শুনতে পাচ্ছে না। এবার অন্য মসজিদে যে খুতবা দেওয়া হচ্ছে এখানে যারা উপস্থিত আছে সেখানকার খুতবা তো আমরা শুনতে পাচ্ছি না। তো অনুরূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে সমস্ত সাহাবায়ে কেরামগুলো থাকতো তার সম্মুখে যে ঘটনাগুলো ঘটতো, যেগুলো তিনি আদেশ করতেন, যেগুলো তিনি নিষেধ করতেন, যারা উপস্থিত থাকতো তারা শুনতেন, যারা উপস্থিত থাকতো না তারা শুনতে পেতেন না। আর আজকের মতো তো মোবাইলের যুগ ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না যে ফোন করে দিল আল্লাহ রাসূলের কাছে এই ঘটনা ঘটেছে না, অতঃপর যারা পরের দিন থাকতো তারা ওইভাবে ঘটনা করত। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি এর সম্মুখে যে সাহাবায়ে কেরামগণ ছিলেন বিদায় হজ্জের মধ্যে তারাও সম্পূর্ণ শরীয়ত জানতেন না, একে অপরের কাছ থেকে শিক্ষা নিয়েছেন। তো সেগুলো হাদিসের গ্রন্থের মধ্যে লেখা আছে। আর হাদিস যদি বলা যায় কত হাদিস, হাদিস অনেক হাদিস মুসনাদে আহমদ গ্রন্থ আমার বাড়িতে রয়েছে, তার মধ্যে সবচেয়ে হাদিস গ্রন্থের মধ্যে হাদিসের গ্রন্থের মধ্যে বড় হাদিস গ্রন্থ হলো যেটা, সেটা হচ্ছে মুসনাদে আহমদ। সেই মুসনাদে আহমদের মধ্যে 40,000 হাদিস আছে, 40,000 হাদিসের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বাল নিজে লিখে গেছেন কত হাদিস, 10,000 হাদিস, এই 30,000 হাদিস, 30,000 হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বাল লিখেছেন। আর তিনি বলছেন আমি 10 লক্ষ, তিনি 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। তো 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন কিন্তু তিনি 9,70,000 হাদিসকে বিসর্জন দিয়েছেন আর 30,000 হাদিস তিনি তার মুসনাদে আমাদের মধ্যে লিখে দিয়েছেন। কারণ ওই 9,70,000 যে হাদিসকে তিনি পরিত্যাগ করেছেন তার মধ্যে 97% হাদিসই ছিল জয়ী বাজার, অর্থাৎ আল্লাহ রসুলের নামে তৈরি করা। এবারে 30,000 হাদিস, তারপরে তার ছেলে আব্দুর রহমান সেখানে যোগ করেছে আরও 10,000 হাদিস, তাহলে মুসনাদে আহমদের এখন বর্তমান হাদিস সংখ্যা 40,000। আর সেই হাদিসের মধ্যে 10,000 যে হাদিস পরবর্তীকালে যোগ করা হয়েছে তার মধ্যে কিছু জয়ীব জাল আছে, কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বাল যে লিখে গিয়েছিলেন তার মধ্যে জয়ীব জাল নেই। এবারে মুসনাদে আহমদকে ফলো করে প্রায় বুখারি বলুন মুসলিম বলুন বা অন্যান্য হাদিস গ্রন্থের লেখকগণ যে হাদিস লিখেছেন অধিকাংশ হাদিস কিন্তু মুসনাদে আহমদের মধ্যে আছে। তো আমার বলার উদ্দেশ্য যে অত হাদিস জানা সকলের পক্ষে সম্ভব না, সকলের পক্ষে সম্ভব না যে সে সর্বজ্ঞানী হবে। তাই কোরআন ও হাদিসের জ্ঞান হচ্ছে সমুদ্রের জ্ঞানের সমতুল্য, যেগুলো আমাদের কাছে ছিল সেগুলো এসেছে আমরা জেনেছি, যেগুলো আমাদের কাছে ছিল না আমাদের জ্ঞান ছিল না সেগুলো ধীরে ধীরে আমাদের কাছে আসছে, আমরা যেগুলো জানছি আমাদের জানা ছিল না, আমাদের জানা নতুন কিন্তু শরীয়ত নতুন নয়। এটা থেকে মন থেকে বের করে দিন, আমরা জানলাম প্রথম কিন্তু আজকে যে আবিষ্কার হলো এটা নয়, আমাদের জানা নতুন শরীয়ত কিন্তু নতুন নয়। এই জ্ঞানটা যেন আমরা জানি, যে আমরা যেন আলোচনা না করি এটা যে নতুন নতুন শুনছি, না নতুন নতুন শোনার ব্যাপারেও আল্লাহ রাসূল বলে গিয়েছেন যে এমন এক যুগ আসবে যখন তোমরা কি করবে আমার নামে অনেক ধরনের হাদিস মানুষ ছড়াবে সমাজের মধ্যে।
যেমন বলা হচ্ছে আজকে সবচাইতে বেশি যেটা প্রচার হচ্ছে জানেন, সবচাইতে বেশি প্রচার হচ্ছে যে আমাকে পাঠায় ওটা আমি লিখে দিই তুমি জাহান্নামে যাবে। সবচাইতে বেশি হোয়াটসঅ্যাপ যারা চালান, যারা হোয়াটসঅ্যাপ চালান দেখবেন আপনার বন্ধু বান্ধব হোক বা কোনো গ্রুপে থাকলে আপনার কাছে মেসেজ আসছে আগামী 17 মে থেকে রমজান শুরু হবে। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ব্যক্তি রমজানের সংবাদ কাউকে দেবে সবচেয়ে আগে তার জন্য জাহান্নাম হারাম। আরে আল্লাহ রসুল শুধু বলছেন, কথাটার মধ্যে দেখুন যে আগামী 17 মে থেকে রমজান শুরু হবে, আর আল্লাহ রসুল বলেছে যে ব্যক্তি রমজানের আগাম সংবাদ কাউকে দেবে তার জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে আপনাকে নামাজ রোজা হজ জাকাত কিছু করার দরকার নেই, রোজা হবে যে 17 তারিখ থাকবে খবর দিয়ে দিলেন ব্যাস জাহান্নাম হারাম হয়ে গেল, জান্নাত কেনা হয়ে গেল। তা দেখুন আল্লাহ রসুলের নামে কি কি ছড়ানো হচ্ছে, বিশেষ করে আজকের এই যে আধুনিক যুগ, এই হোয়াটসঅ্যাপ ফেসবুকের যুগ, প্রতিদিন কেউ না কেউ পাঠাচ্ছে ওটা। অথচ সহিহ বুখারী হাদিস নম্বর 109 সেখানে পরিষ্কার মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি আমার নামে এমন কোনো কথা বলবে যেটা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি সে যেন নিজের স্থান জাহান্নামের মধ্যে একদম বানিয়ে নিল, তার আর কোনো রাস্তা নেই। তাহলে আমাদেরকে সাবধান থাকতে হবে, যেগুলো শুনবো সেগুলো প্রচার করা চলবে না, যাচাই বাছাই করতে হবে যেটা হাদিস কি না, যদি হাদিস হয় প্রচার করা যাবে আর যদি হাদিস না হয় প্রচার করলে পরে তার ঠিকানা বা নিজে নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এর থেকে আমাদেরকে হিফাজত করেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين